দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রত্যেককে। স্বাগত জানাচ্ছি নিটল টাটা মাইটিভি সংলাপে। আপনারা জানেন আমরা সবসময় নিটল টাটা মাইটিভি সংলাপে জনগুরুত্বপূর্ণ এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সেই ধারাবাহিকতায় আজকের আলোচনার বিষয় হচ্ছে বর্জনে অর্জন কি। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি, রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য, বর্জনে অর্জন কি এ বিষয়ে আলোচনা করতে আসার জন্য। শুরু করছি নীলোফার চৌধুরী মনি, আপনার মাধ্যমে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেন, এর থেকে কি অর্জন করলেন? আপনাকে ধন্যবাদ, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, এই ভোট বর্জনে অর্জন যেটা, সেটা হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য আমরা কিন্তু ভোট বর্জন করেছি। মানুষ ভোটের অধিকার ফেরত পাওয়ার জন্য আমরা ভোট বর্জন করেছি। কারণ এই ভোট কারা করছে? আমরা আর মামুরা, এদের বাইরের আর কেউ ভোট করছে না। কে করছে? আওয়ামী লীগ, আওয়ামী লীগের স্বতন্ত্র আর আওয়ামী লীগের ডামি, ইকুয়ালিটি, দ্বাদশ নির্বাচন। তো এই দ্বাদশ জাতীয় নির্বাচনে বিএনপির মতো একটা বড় দল, শুধু বড় না, বাংলাদেশে যদি আপনার রাজনীতি ধরতে হয়, বিএনপি ছাড়া কিছুই করা যাবে না, কিছুই করা যাবে। জাতীয় পার্টি তো আসছে, জাতীয় পার্টি, এই জাতীয় পার্টির, আপনার কেমন জাতীয় পার্টি আপনি জানেন, যে জাতীয় পার্টি এখনও বলা যায় না 17 তারিখের আগ পর্যন্ত কী করবে। এবং এই জাতীয় পার্টি নিয়মতান্ত্রিক অ্যালায়েন্সের বিরোধী দল, তাদের সাথে আমরা আর মামুরার সাথেই তারা এই হালুয়া রুটি একসাথে ভাগাভাগি করে খাওয়ার দল। বাম যারা একা নির্বাচন করলে, জাতীয় পার্টিও একা নির্বাচন করলে 200-250 ভোট পাবে কিনা সন্দেহ আছে, সন্দেহ আছে। এই জন্য জাতীয় পার্টি এই স্বতন্ত্র নির্বাচনে, আপনি দেখেন না স্বতন্ত্ররা ডামির গুতাগুতিতে জাতীয় পার্টি একটা সিট পায় কি না, অতএব আমি তাদেরকে ধরতে রাজি না। তো সেই জায়গায় আমরা বর্জন করেছি। মানে বাংলাদেশ 17 তারিখের আগ পর্যন্ত আপনার সন্দেহ কেন? তারা উজ্জ্বল করতে পারে, প্রত্যাহারও করতে পারে। কারণ আমার কাছে যে খবর, যেভাবে যে তাদের সাথে সরকার যদি অ্যালায়েন্স না করে, তারা টিকতেই পারবে না। তো তাদের যদি সম্মান থাকে, টিকতে না পারার জন্য সম্মান থাকলে টিকতে না পারার চেয়ে বর্জন করা অনেক শ্রেয়। কারণ তারা এই ক্ষমতা থেকে যাওয়ার পরে, 90-এর পরে থেকে তারা 20-33 এরকম সিট তারা পেয়ে আসছে। এখন যদি 2-3 আসে, এসে দাঁড়ায় বা একদমই না আসে, অবাক হওয়ার কিছু থাকবে না। আমি সেই জায়গা থেকে কথা বলছি, বাস্তবতা। বাস্তব ভীষণ অপ্রিয় হলেও ভীষণ সত্য এবং অনেক অনেক বেশি বেদনাদায়ক। সেই বেদনার মাপকাঠিতে আমরা যারা ভোট করি নাই, আমরা মনে করি যে সবশেষে আমরাই শ্রেষ্ঠ। কারণ আমরা গণতন্ত্র রক্ষা করতে না পারার কারণে, নিজেরা গণতন্ত্র রক্ষা করে যে পর্যন্ত এনে দিতে না পারব, জনগণের হাতে যে পর্যন্ত তার ভোটাধিকার ফেরত দিতে না পারব, এবং বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের যে পর্যন্ত আমরা তার নিরপেক্ষতা এনে দিতে না পারব, সে পর্যন্ত আমরা অন্তত পক্ষে বলেছিলাম তাদেরকে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। বারবার ভোট বর্জন করে কি ভোটাধিকার? আমরা বারবার ভোট বর্জন করে কেন? একটা একটা ফ্যাসিস্টের সাথে আমরা আন্দোলন করছি, যারা কোনো জনগণকে তোয়াক্কা করে না, যারা রাতের ভোটে পাশ করে। আপনি কি মনে করেন যে রাতের ভোটে পাশ করার দলটাকে আপনাকে ভোট বলতে চান? এটাকে তো ভোট বলে না, এটা একটা পাতানো খেলা। তারা তো বলেই খেলা হবে, সেই খেলা তারা নিজেরা নিজেরা, তারা তো বলেই তলে তলে ঠিক হয়ে যাবে সব। তারা সব কিছু তলে তলে করার লোক। তারা খেলাকে, নির্বাচনের মতো একটা জিনিসকে তারা খেলার সাথে তুলনা করে। আপনি আজকে দেখেন যে বাংলাদেশের মানুষ এত বেশি গণতন্ত্রকে ভালোবাসে, এত বেশি ভোট দিতে ভালোবাসে, যে ভোটটা একটা উৎসবে পরিণত হয়। শুধু উৎসব না, একদম সর্বশ্রেষ্ঠ উৎসবে পরিণত হয় প্রতি 5 বছর পর পর। এবং যে কোনো ভোটটাকে বাংলাদেশ উপভোগ করে, সেই উপভোগটাকে ধ্বংস করে ফেলেছে এই সরকার। এবং সেই ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমরাই শুধু বলতে পারি যে হয় তোমার অধিকার ফেরত দিব, না হয় তোমার সাথে আমি হাসতে হাসতে জীবন দেব। আমরা কিন্তু এই বাংলাদেশের মানুষের সাথে হাসতে হাসতে জীবন দেওয়ার মানে মানুষে পরিণত হয়েছি। আজকে আমরা যাইনি বলি ভোটটার উৎসবে পরিণত হয় না, মনে হয় একটা মরা বাড়িতে গিয়েছেন। আপনি দেখেন বাংলাদেশে কোথায় আপনি বলতে পারেন যে ভোটটা উৎসবে পরিণত হয়েছে? কোথাও কোথাও স্বতন্ত্র আর ড্যামি আর তারা মিলে মারামারি করছে। মারামারি মাত্র শুরু হচ্ছে, মারামারি শেষটুকু দেখবেন।
যে ভোটটা মানুষের হৃদয়ে একটা জোয়ার বয়ে দেয়, যে ভোটটা মানুষের হৃদয়ে একটা আপনার অধিকারের প্রতিষ্ঠার সৃষ্টি করে, সে ভোটটা না দিতে পারার জন্য বাংলাদেশের মানুষ গুমরে গুমরে কেঁদে মরে। সেই মানুষের হয়ে আমরা কেন ভোট করি? আমরা তো মানুষের হয়ে কাজ করার জন্য ভোট করি। সেই মানুষকেই যদি আমরা তার খুশিটুকু না দিতে পারলাম, সে মানুষটাকে যদি তার মিনিমাম অধিকারটুকু না দিতে পারলাম, এই ভোটটায় কী হবে? এই সরকার কি মনে করেন যে এই ফ্যাসিস্ট সরকার কি খুশি আমরা ভোট করতে পারি নাই? আমরা বেজার যদি হই, আমরা জনগণের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যুদ্ধ করছি, মাঠে আছে, আমরা যদি বেজার হই, এই সরকার কি এরকম ভোট করতে পেরে খুশি থাকতে পারে? কখনোই পারে না। এই যে লুটপাট হরিলোট, এই যে লাখো লাখো কোটি টাকা বিদেশ পাচার, এই যে পাচার করে কী লাভ? সব টাকা তো বিদেশেরা নিয়েই নিল। বাংলাদেশের এত কষ্টার্জিত অর্জবের টাকা, বাংলাদেশের মেয়েদের কষ্টের পয়সার ইনকাম করা গার্মেন্টসে, বাংলাদেশের মেয়েদের জীবনের ইজ্জত সম্মান সব লুটে নেওয়ার পয়সা, বিদেশে গিয়ে বাংলাদেশের যে মানুষগুলো, মেয়ে মানুষগুলো কাজ করে, তাদের কতটুকু সম্মান নিয়ে তারা কাজ করতে পারে? সমস্ত টাকাগুলো তারা লুটপাট করে নিয়ে এই ভাগ বাটোয়ারা করে কোনো কোনো দেশের সাথে, আশেপাশের কারো কারোর সাথে ভাগ বাটোয়ারা করে নিয়ে বিদেশে পাচার করে। সেই পাচার, ওই আলোচনা আমরা আসবো নীলপাথর চৌধুরী, এই তাহলে এটার সাথে কিন্তু এটা সম্পর্ক, এই বর্জন করেই কি আপনারা আপনাদের অধিকার আদায় করতে পারবেন? কখনো না কখনো আমরা অবশ্যই আমাদের অধিকার ফেরত নিতে পারবো, এবং আমরা মনে করি সেটা খুব, আপনারা তো এর আগে সবসময় একটা তারিখ বা একটা সময় নির্ধারণ করতেন, এবারে কি ওরকম কিছু আছে? যেহেতু বললেন কখনো না কখনো, এর আগে এরকম ছিল, আপনারা নিজেরাই জানবেন, নিজেরাই জানতেন, আপনারাই তো অ্যানাউন্সমেন্ট করতেন, সো আপনারা ওখান থেকেই জানতে পারবেন যে আমাদের তারিখটা কী আছে না সামনে আসবে। তারিখ, কোনো তারিখ নির্ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় যে কোনো একটা, যে কোনো একটা, এটা হয় আন্দোলনের একটা মাপকাঠিতে, আন্দোলন পর্যন্ত, আন্দোলনের চূড়ান্ত সীমায় কোনো ডু আর ডাই, হয় তুমি বাঁচো না হলে তুমি মরো, এই দুটার একটার মধ্যে আপনার কোনো তারিখ হয় না। যতক্ষণ আপনি দেখবেন, আপনি দেখেন, আপনারা কি মনে করেন এই যে নির্বাচনী, এখন যে আওয়ামী লীগ যেভাবে বলছে নির্বাচনী ট্রেন যাত্রা শুরু হয়েছে, এটা কি থেমে যাবে 7 তারিখের আগে নাকি 7 তারিখের নির্বাচন হয়ে যাবে? আপনি দেখেন, আমি বলবো যে এটা আমি মনে করি যে এই ট্রেনটা কোনো ট্রেনই না, এই ট্রেনটা হলো ভার্চুয়াল ট্রেন, এই ট্রেনটা হচ্ছে আপেক্ষিক ট্রেন, এই ট্রেনটা হচ্ছে ভোট না পাওয়ার ট্রেন। এটাকে যদি আপনি ট্রেন বলেন, তারা যদি বলে একটা মানুষকে বাংলা বা যে কোনো ভাষায় একটা জিনিস, একটা থিং, জিনিসটাকে একটা নাম দেয়, তো তারা যদি এই অনির্বাচনকে কোনো ট্রেন হিসেবে চিহ্নিত করে, তাহলে আমাদের কিছু বলার নাই, তাহলে এইটা, এই ট্রেনটাকে মানুষ ঘেন্না করে, এই মানুষের ঘৃণাবোধ নিয়ে সমস্ত বাংলাদেশের, আপনি দেখেন কোথায় আপনি দেখাতে পারবেন যে একটা মানুষ 7 তারিখের নির্বাচনের যদি সন্তোষজনক একটি ভোটার, মানে অধিক সংখ্যক ভোটার অংশ নেয়, সেক্ষেত্রে আপনার ভোটার অধিক সংখ্যক কোথায় পাবেন? আপনি দেখেন যে 20% ভোটারও যদি আনতে পারে, তাহলে আমার রাজনীতির কোনো, রাজনীতির কোনো মানে অতীত বলতে কোনো কিছুই থাকবে না, ফিউচার বলতে কিছুই থাকবে না। এটা আসলে নির্বাচন হয়েছে, আমি আপনাকে সর্বোচ্চ বলেছি। আপনি দেখেন যে এই যে উপনির্বাচনগুলো হয়েছে, চট্টগ্রামে সর্বশেষ নির্বাচনটায় 1% আওয়ামী লীগ ভোট পাইছে, আপনি কি এটাকে ভোট বলেন? 99% মানুষ যেখানে অনুপস্থিত বা তাদেরকে আপনার ধিক্কার দিয়েছে, সেইখানে আপনার তাকে, আমি সব কিছুর আমি একটা এক্সাম্পল এনে বললাম, আপনি 1%কে আপনার ভোট বলেন? 1% যারা ভোট পেতে পারে তারা কি ভোটের মালিক হতে পারে? আর 99% যারা ভোট না করে, আমরা হলাম 99%-এর যারা প্রতিনিধিত্ব করে, আমরা হলাম তারা, যারা নির্বাচনে গেলে সবগুলো সিট আমরা পেতাম, কিন্তু এই সরকারের আন্ডারে কিয়ামত পর্যন্ত আপনি নির্বাচনে 99%-এর পক্ষে দেওয়া হবে না। আসবো আপনার কাছে আবার নীলপথ চৌধুরী মনি, সাইম খান, বিএনপি নির্বাচন বর্জন করলো, আপনারা কি অর্জন করেছেন এর মধ্য থেকে কিছু নাকি ক্ষতিগ্রস্ত হলেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ নীলুপর আপনাকে, ধন্যবাদ মাইটিভির দর্শক শ্রোতা। দেখেন, বিএনপি নির্বাচন বর্জনের মধ্য দিয়ে সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জাতি, দেশের গণতন্ত্র। আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক, অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করেছি এবং সবসময় আহ্বান জানিয়েছি। আওয়ামী লীগের এখানে হারানোর কিছু নেই, আগামী নির্বাচনটা আওয়ামী লীগ রাজনৈতিকভাবে বাংলাদেশের জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ,
কারণ গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সাংবিধানিক বাধ্যবাধকতা আছে, সে নির্বাচনটা হতে হবে। আমরা আমাদের নেতৃত্ব আমাদের মাননীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, তিনি জনগণের কাছে ওয়াদাবদ্ধ এবং তিনি সবসময় একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলে আসছেন, কিন্তু বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি। দেখেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করায় কি হয়েছে? বিএনপির নেতারা তাদের নির্বাচনের প্রার্থী হওয়ার সুযোগ হারিয়েছে, বিএনপির ভোটাররা সমর্থক ভোটাররা তাদের ভোট প্রদানের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এতে ক্ষতিটা কার হয়েছে? ক্ষতিটা বিএনপির হয়েছে, কারণ বিএনপি যদি সামগ্রিকভাবে এটা দলীয় ঐক্যমত্যের সিদ্ধান্ত হতো এবং দলটা যদি ওরকম নীতি আদর্শের উপর প্রতিষ্ঠিত হয়ে পরিচালিত হতো, তাহলে আমরা দেখতাম এই সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে সকল বিএনপির সকল নেতাকর্মীরা নির্বাচনের বাইরে থাকতো। কিন্তু আপনি আজকে গণমাধ্যমে দেখবেন বিএনপির 52 জন দল ছুট নেতা নির্বাচনে অংশগ্রহণ করতেছে। তার মানে নির্বাচন নিয়ে, নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে বিএনপির মধ্যে ঐক্যমত ছিল না এবং সর্বসম্মত কোনো সিদ্ধান্ত ছিল না, যে কারণে দলটি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে এবং দলের একটা অংশ নির্বাচনে এসেছে, আর একটা অংশ মনে করে যে নির্বাচনে না এসে বিএনপি ভুল করেছে, বিএনপির নেতৃত্ব ভুল করেছে এবং বিএনপির বিশেষ নেতৃত্ব দলটিকে নির্বাচনের বাইরে রেখেছে। আপনি যদি গতকাল বাংলাদেশের একটি বহুল প্রচলিত জাতীয় দৈনিক দেখেন, সেখানে দেখবেন বিএনপির নেতৃত্বের নির্বাচন নিয়ে তাদের মধ্যে যে সমন্বয়হীনতা, সেই বিষয়টা প্রকাশিত হয়েছে এবং প্রথম পাতায় শিরোনাম হয়েছে। এখন আপনি এখানে মনিয়াপা বললেন যে এই নির্বাচন হলো আওয়ামী লীগের স্বতন্ত্র ডামি প্রার্থী, মানে এই যে একটা কথা, নির্বাচন কমিশনের নিবন্ধিত দল আছে 44টি, তার মধ্যে 29টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করতেছে এবং তার মধ্যে বিএনপি থেকে বের হয়ে আসা একটা অংশ তৃণমূল বিএনপি, জাতীয় পার্টি, বিএনএম সহ এই 29টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতেছে। তার মানে নির্বাচনটা শুধুমাত্র আওয়ামী লীগ করতে চাচ্ছে এবং আওয়ামী লীগ তার নিজের লোকজন দিয়ে নির্বাচনটা উঠাবে এই পরিস্থিতিতে নেই। মনিয়াপা এখানে বললেন 2018 সালের নির্বাচনে রাতের ভোটের কথা। আপনি যদি আপনার স্মৃতিতে যদি এখনও ঘটনাটি জাগরুক থাকে, আপনি খেয়াল করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভোট কেন্দ্রে ভোট প্রদানের পরে ওই দিন বলেছিলেন যে ভোটের পরিবেশ সুষ্ঠু আছে এবং সেটা নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছিলেন। তো সেই সন্তুষ্টি প্রকাশের পর হঠাৎ করে মানে খুব এইভাবে তিনি মাঝপথ থেকে নির্বাচন থেকে বিএনপি সরে দাঁড়ালো। তার মানে রাতের ভোট যদি হয়েই থাকতো তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট প্রদান করে ভোটে কীভাবে সন্তুষ্টি প্রকাশ করেন? আর এটার কোনো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সও আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি, সেটা অন্য হিসাব। আমি বিএনপির রাজনৈতিক বয়ানের কথা বলতেছি এবং বিএনপি এই ভোট নিয়ে তার যে অপপ্রচার, এটা 1 বছর পরে, ভোট যদি ওই সময়ে মনে হয় যে সুষ্ঠু হয় নাই তাহলে বিএনপি তো পরের দিন থেকে আন্দোলন করার কথা, সেরকম কোনো আন্দোলন আমাদের কাছে পরিলক্ষিত হয়নি। তার মানে ভোট নিয়ে বিএনপির যে মানে অপপ্রচার বা গুজব, এটা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং পরিকল্পনার পর তারা 1 বছর পরে এই আন্দোলনটা শুরু করে। আর মনিয়াপার একটা কথা বললেন যে ভোট উৎসব নেই। আপনারা ইতোমধ্যে দেখেছেন, দেখবেন সারা বাংলাদেশে ভোটের একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, আমেজ তৈরি হয়েছে। এখনও নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়নি। নির্বাচনী প্রচার প্রচারণা যখন 18 তারিখের পরে শুরু হবে তখন দেখতে পাবেন যে ভোটের উৎসব কী। আমরা মনে করি যে জনগণের ভোট অধিকার নির্বিঘ্ন করা একটা রাজনৈতিক দলের অঙ্গীকার এবং জনগণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তার ভোট অধিকার প্রয়োগ করবে এবং তার প্রয়োগের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য একটি গণতান্ত্রিক সরকার আর একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। গণতন্ত্রের সারা বিশ্বের যে রীতি, সেই রীতিটা বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে চাই। এর জন্য আমাদেরকে অনেক ধরনের বাধার সম্মুখীন হতে হচ্ছে। একটি রাজনৈতিক শক্তি তাদের ইচ্ছা অভিলাষ জাতির উপর চাপিয়ে দিয়ে তাদের নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, কিন্তু আমরা মনে করি সাংবিধানিক বাধ্যবাধকতা ও আমাদের রাজনৈতিক অঙ্গীকার এই নির্বাচনের প্রতি আছে এবং আমরা মনে করি এই নির্বাচন সফল ও সার্থক হবে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে। আপনারা কি মনে করেন বিএনপি বর্জন করলো কেন? বিএনপি বর্জন করছে, এটা বিএনপির রাজনৈতিক দৃষ্টিভঙ্গি। বিএনপি যে কারণে বর্জন করছে এটা বিএনপি ভালো বলতে পারবে, কিন্তু আমি মনে করি বিএনপি এখান থেকে বর্জন করে বিএনপির কিছু অর্জন হয় নাই। বিএনপির যা কিছু হয়েছে, বিএনপি হারিয়েছে এবং হারানোর ব্যাখ্যাগুলো আমি আপনাকে প্রথম দিকেই বলেছি। মনিয়াপা এখানে টাকা পাচারের কথা বললেন। আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক জিয়ার বিরুদ্ধে মানি লন্ডারিং ও টাকা পাচারের মামলা হয়েছে,
তারেক রহমানের পাচারকৃত টাকা, এই আরাফাত রহমান কোকর পাচারকৃত টাকার একটা অংশ সরকার সিঙ্গাপুর থেকে ফেরত এনেছে। তা টাকা পাচারের এই রাজনীতি প্রায় দেশের অর্থ বিদেশে পাচার এবং বিদেশে পাচার করে সেখানে লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এবং বিদেশে বসে বিলাসবহুল জীবনযাপন, এগুলো আমরা দীর্ঘদিন ধরে দেখতেছি। মনিয়াপা একটা ডকুমেন্ট ছাড়া কথা বললেন যেটা, সেটা হলো চট্টগ্রামে উপনির্বাচনে 1% ভোট। একটা উপনির্বাচন সরকার পরিবর্তনে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, তারপরও আমি মনিয়াপার জ্ঞাতার্থে বলতে চাই ভোটটা 5%-এর উপরে ছিল, 1% না। এটা একটা পরিসংখ্যানগত ভুল, 1% ভোট কোথাও পড়েনি। হ্যাঁ, ভোট কম পড়েছে কারণ একটি উপনির্বাচন যখন হয়, একটি বৃহৎ পার্টি যখন সেই নির্বাচনে অংশগ্রহণ করে না এবং মানুষের মধ্যে সেটা নিয়ে যখন সরকার পরিবর্তনের কোনো আবেদন থাকে না, তখন মানুষ সেখানে একটু উৎসাহ কম, মানুষের সেখানে একটু উৎসাহ কম অনুভব করে। তা আমি মনে করি আগামী যে নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 7 জানুয়ারি, এই জানুয়ারিতে জনগণ মুখিয়ে আসে ভোট দেওয়ার জন্য, জনগণ ভোট দিবে এবং জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে, জনগণের ভোট অধিকার প্রয়োগের মধ্যে দিয়ে জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার গঠন হবে। কত পার্সেন্ট ভোটার আসবে বলে মনে করছেন? 20% তো আসবে না, যদি আসে রাজনীতি ছেড়ে দিবে, নীলুফার চৌধুরী মনি। আচ্ছা, আপনি এটা দেখেন, 7 জানুয়ারি নির্বাচন হোক, হওয়ার পরে জনগণের ভোট, জনগণ ভোট অধিকার প্রয়োগ করুক। আমি মনে করি যে বিএনপির একটা সমর্থক গোষ্ঠী আছে এবং বিএনপি তার সন্ত্রাসী, বিএনপি শুধু নির্বাচন বর্জন করে নাই, বিএনপি নির্বাচনটা বানচালও করতে চায়, যে কারণে তার অগ্নি সন্ত্রাস বা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বিএনপি যদি এই নির্বাচন বাধাগ্রস্ত না করে, আমি মনে করি বিএনপির সমর্থক ব্যতীত অন্য সকল জনগণ এই ভোটে অংশগ্রহণ করবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনাদের একটা শরিক আছে 14 দল, পাশাপাশি আছে জাতীয় পার্টি, এবং এর মাঝখানে কয়েকটি ঘটনা ঘটলো, সেটি হচ্ছে আপনার বিএনপির যে জোট আছে সেখান থেকে একটি জোট আপনাদের সাথে আসলো, তাকেও আবার ঝালকাঠির শাহজাহান ওমরকেও আপনারা নৌকা প্রতীক ধরিয়ে দিলেন জেল থেকে বের হওয়ার পরে, এই এবং 14 দলের সাথেও বৈঠক হচ্ছে আপনাদের, সেটা হতেই পারে, সেটা আপনাদের জোট ঘোষিত এবং আনুষ্ঠানিক জোট তারা, এবং জাতীয় পার্টি যদি আপনাদের মহাজোটে নেই, তারা বিরোধী দল দাবি করছে আলাদা নির্বাচন করবে, তাদের সাথে দফায় দফায় বৈঠক, এই ওদিকে বিএনপি বর্জন করলো, টোটাল নির্বাচনী পরিস্থিতিতে আওয়ামী লীগ বিব্রত কিনা, একটা বিরতি নিয়ে আসবো একটু তার আগে। দর্শক, চলছে নিটল টাটা মাইটিভি সংলাপ, এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, ফিরছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম আবার, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে আলোচনা করছিলেন সায়েম খান, আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক। সায়েম খান, আপনার কাছে যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনের উত্তর দিবেন, সে বিষয়ে আলোচনা করবেন, একটু ঘুরে আসে নীলুফার চৌধুরী মনির কাছে। নীলুফার চৌধুরী মনি, নির্বাচন বর্জন করেননি, আপনারা বানচালও করতে চান, যেমনটি সায়েম খান বলছিলেন, বানচাল কি করতে চান? দেখেন, আমরা মনে করি যে এই নির্বাচনটাই হবে না, আপনাদের নেতারাও বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য দেন নির্বাচন হতে দেয়া হবে না বা এরকম কিছু। নির্বাচন, এই নির্বাচনটা হয় কিভাবে, এক হাতে কি নির্বাচন হয়, একটা দল নির্বাচন হয়, যে দলের প্রধান ঘোষণা দেয় যে ডামি প্রার্থী দিয়ে নির্বাচন করা, এবং তারা তাদের সরকারেও তারা বিরোধী দলও ডামি, সেটা তো কেউ যাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় না হতে পারে। আপনি বুঝেন যে ডামিটা কত লোয়ার হিসেবে ইউজ করা হয় মানে বাংলাদেশের প্রেক্ষাপটে। ডামি হলো আপনি যখন দাঁড়াইলেন, আপনি আরও একজন দুজন দাঁড় করাই দিলেন, আপনি যখন ইশারা দিলেন তারা বসে গেল, দিস ইজ কল্ড ডামি। তো একটা দল যখন দেউলিয়া হয়ে যায়, সর্বহারা হয়ে যায়, তখন তারা ডামিটা ইউজ করে। একটা আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আওয়ামী লীগ একটা বিশেষ লোক, আওয়ামী লীগ না, তারা যখন ডামি ইউজ করে তখন আর তার দল থাকে না, তারা তাদের দলটাকে ভেঙে চুরে খেয়ে একদম কটকটি বানিয়ে। দেউলিয়া কেন হয় এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে, কিভাবে? আপনার আর কোনো দল নাই, একটা দল কি একটা দেশ চালাতে পারে? একটা দল যদি তার যদি সে যদি কোনো দলকে যদি গণতন্ত্র থাকতো, তাহলে বলতো যে অন্য যে দলই থাকুক না কেন আমরা তাদের সাথে করব। আপনার মনে পড়ে যে আওয়ামী লীগ যখন নির্বাচন করেছে, এর আগে যখন বিএনপি নির্বাচন করেছে বা আরও কারা নির্বাচন করেছে, তখন আওয়ামী লীগের অ্যাগেনস্টে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দাঁড়ালে তাকে সাথে সাথে বহিষ্কার করতো, নট অনলি আওয়ামী লীগ, এটা বিএনপিও করে, অন্য দলও করে, যদি ডামি বিদ্রোহী প্রার্থী দাঁড়ায়। এখন বিদ্রোহী প্রার্থীদের উৎসাহ দেওয়ার জন্য যে সেটা বিদ্রোহী প্রার্থীরা কিন্তু তার দলের, এটা সেও জানে, অন্যরাও জানে, এবং এলাকার লোক তো সবই জানে, যার যার এলাকার। তো সেইখানে যখন একজন প্রধানমন্ত্রী ঘোষণা দেন বা দল প্রধান ঘোষণা দেন, আমি প্রধানমন্ত্রী বাদই দিলাম, দলের প্রধান ঘোষণা দেন যে ডামি প্রার্থী দিয়ে নির্বাচন হবে,
কোনো ডামি প্রার্থী বসার দরকার নাই। তো তখন কি সেই দলটা থাকে? দলে দল থাকলে কিন্তু ডামির কোনো জায়গা নাই, দল থাকলে বিদ্রোহের কোনো জায়গা নাই। দলের সর্ববৃহৎ শক্তি যে কথাগুলো বলবে ওটাই দলের চালিকা শক্তি। তার মানে কি দল এখানে কাজ করছে না, দল কাজ করছে না বলেই সবাইকে উৎসাহ দেওয়া হচ্ছে। বিএনপি যেদিন যেদিন কর্মসূচি দেয়, বিএনপি যেদিন প্রোগ্রাম দেয়, আওয়ামী লীগ সেই দিন একটা নিজেরাই ড্যামি হয়ে ড্যামি প্রোগ্রাম দেয়। এই ড্যামি প্রোগ্রাম আওয়ামী লীগ সবসময় করেছে এবং শুধু করেই নাই, মুড়ে মুড়ে মাস্তান এলাকায় কিছু ওই শান্তি শান্তি বাহিনীর মতো একাত্তরের, তারা সেই দিনও একাত্তরে মুক্তিযোদ্ধা ছিল না, ওপার বাংলায় ভোগবিলাসিতায় মত্ত ছিল এবং একজন ঘোষণা দিয়ে হারিয়ে গেছে, তারপরে অ্যারেস্ট হয়েছে, কোথায় গিয়েছে কেউ জানে না। অনবিহাফ অফ দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দলের ঘোষণা দিয়েছে। আমার ছোট ভাই বলল যে সাংবিধানিক বাধ্যবাধকতা, খুব সুন্দর শব্দ বলেছে, এই জন্য ধন্যবাদ। এই শব্দটা 2014 সালে তাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছিল, সাংবিধানিক বাধ্যবাধকতায় আমরা বাধ্য হয়েছি, আমরা অচিরেই খুব তাড়াতাড়ি বসবো এবং আমরা দুই দল বসে মিলে আরেকটা ডেট নির্বাচনে ঠিক করে নির্বাচন করব। পাঁচটা বছরে 5 সেকেন্ড আগেও তাদের সেই ডেট ঠিক করার মতো সময় হয় নাই। সেই সেই জায়গায় আপনি বলতে চান এই আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ কি কখনো কোনোদিন নিজের কমিটমেন্টে বিশ্বাসী ছিল, কমিটমেন্ট হিসেবে কাজ করেছে? তারা ভূতের মতো, তারা আশ্রিরি আত্মার মতো, প্রেতাত্মার মতো একরকম কথা বলেছে, আরেক রকম কাজ করেছে। আর কোথায় আপনার উৎসব মুখর নির্বাচন আপনি দেখেছেন? কোনোখানে মারামারি ছাড়া কোনো উৎসব আছে? মারামারি যদি উৎসব হয় আমার বলার কিছু নাই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে আমার ছোট ভাই যে কথাটা বললেন, আমি তাকে এইটুকু বলতে চাই, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটা বলেছিলেন ওটা সত্যি কথা ছিল। শুধুমাত্র তার আসনের, তার যে ভোট দেওয়ার সেন্টারটা, কেন্দ্রটা, সেইখানে সে সকালে আমার সাথে সে কথা বলেছে এই ব্যাপারে। সেইখানে সে সকালবেলা উঠে ভোট দিতে গেছে, ভোট দিতে গিয়ে দেখছে যে সব ঠিক আছে। আমি একটা কথা বলি, যত রকম খারাপ সরকারই হোক না কেন, শেখ হাসিনা ওয়াজেদের যে সেন্টারটা যেখানে সে ভোট দেয় সেখানে কিন্তু কেউ যায় দুই নম্বরই ওইখানে করবে না, কারণ ওইখানে তাকে ওইটুকু সম্মানটা বাংলাদেশে এখনও এত গাজার পর্যায়ে যায় নাই, ইসরায়েলের পর্যায়ে যায় নাই যে ওইখানেও হামলা করবে। ওই জায়গাটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব হিসেবে তার সেন্টারটা কিছু করে নাই বলে সে নিজে ওইটা বলছে। পাশাপাশি ওই সময়ে, একই সময়ে, 1 ঘন্টার ব্যবধানে তার স্ত্রী এবং কন্যা যখন যে সেন্টারটা গোলাতে গেছে পর্যবেক্ষক হিসেবে, সাথে সাথে যে টেলিভিশনের স্পিচে বলেছে যে আমাদের ঢুকতে দিচ্ছে না, ওইখানে যা ইচ্ছা তাই হিসেবে ভোট হচ্ছে, ওইখানে সব সিল মারা হচ্ছে, সেটা কিন্তু কেউ বলে না। আপনার মনে পড়ে যে বিএনপির সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সে বলেছিল একটা মৃত্যুকে কেন্দ্র করে, আমি লাইনটা শেষ করছি, মৃত্যুকে কেন্দ্র করে বলেছিল যে আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, তার আগের লাইনটা সাংবাদিকদের বলেছিল আমার একটা সন্তান ছেলে ছিল, সেই একমাত্র ছেলেটাও পানিতে ডুবে মারা গেছে, আর আমি ফিরাতে পারি নাই, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেলে কিছু করার থাকে না। এই কথাটা কিন্তু কোনো সাংবাদিক ইউজ করে নাই, কারণ সাংবাদিকের যেটুকু প্রয়োজন ছিল সেইটুকু ইউজ করেছে। এই যে তার আগের যে করুণ হিস্ট্রিটা সেটা যদি ইউজ করতে, তাহলে বাংলাদেশে কিন্তু এখনও ওই কথাটা বলে, ওই কথাটা বলে যদি বাংলাদেশের মানুষ এটা জানতো সাংবাদিকদের মাধ্যমে, তাহলে কেউই বলতো না। ঠিক একই অবস্থায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথাটাও একই অবস্থায় তারা ব্যবহার করে। একটু ছোট করে বলবেন, নির্বাচন বানচাল করতে চান? নির্বাচন বানচাল, নির্বাচন নির্বাচনের জায়গায় বানচাল হবে? এই নির্বাচন হয় আপনি কি করে আশা করেন? কিরকম এটা 17 তারিখের পরে আপনি যদি আমাকে ডাকেন তখন আমি আপনাকে বলবো। আমি আশা করতে পারি না যে নির্বাচন হবে, আমি অবশ্যই আশা করতে পারি না যে নির্বাচন হবে। আর নির্বাচন, এই নির্বাচন হলে নির্বাচন না হওয়ার থেকে অনেক বেশি বেশি খারাপ কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। আজকে আপনার শ্রম অধিকার, শ্রম অধিকারের যে অবস্থা, একটু ঘুরে আসি নীলপুর চৌধুরী, সাইম খান, নির্বাচন হবে না এমনটাই বলতে চান নীলপুর চৌধুরী, আসলে কি সেরকম? এখানে আপা যে কথাগুলো বললেন, প্রথমে ডামি নিয়ে কথা বললেন, যখন আমাদের দলের মধ্যে আমাদের একটা অভিজ্ঞতা ছিল 2014 সালে নীলুপাড়াপা এখানে বললেন যে একটা মধ্যবর্তী নির্বাচন হওয়ার আশ্বাস দিয়েছিল, তার আগের কথাটাই নীলুপাড়াপা বললেন না, যেটা সেটা হলো আমরা বিএনপিকে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা যদি এই নির্বাচনে অংশগ্রহণ করেন
সেক্ষেত্রে যদি আপাতত সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এই নির্বাচন আমাদের করতে হবে, সেক্ষেত্রে আপনারা এখন এই নির্বাচনে অংশগ্রহণ করেন, তারপরে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে একটা নির্বাচনের ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু বিএনপি আমাদের সেই আহ্বানে সাড়া দেয়নি। মাননীয় তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী বিএনপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েও এবং আরও গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েও এই নির্বাচনকালীন যে সরকার সেই সরকারে অংশগ্রহণ করতে বলেছিলেন, বিএনপি তার ডাকে সাড়া দেয়নি। বিএনপি তত্ত্বাবধায়ক বিএনপির মধ্যে একটা দ্বিচারিতা এখানে পরিলক্ষিত হয়েছিল যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছে, দাবি করেছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার হতে হলে 90 দিন আগে সংসদ ভেঙে যেতে হয়। কিন্তু ওই সময়ের বিএনপির সংসদ সদস্যরা ঠিক একেবারে সংসদের 5 বছর পূর্ণ করল। তিনি তত্ত্বাবধায়ক সরকার দাবি করতেছেন, তাহলে তত্ত্বাবধায়ক সরকার দাবি তো 90 দিন আগে তাকে পদত্যাগ করার কথা, কিন্তু তিনি 5 বছর ওই 90 দিন সহ 5 বছরের পূর্ণ মেয়াদ তিনি পার করলেন। মানে তার দাবির সাথে তার এই অবস্থানের একটা সামঞ্জস্যতা ছিল না। এখন দেখেন দামি প্রার্থী আমাদের যে এই অভিজ্ঞতা আমাদের ভোটারদের, আমাদের নির্বাচনী প্রার্থীদের এবং রাজনৈতিক সংস্কৃতিতে একটা নেতিবাচক ধারণা তৈরি করেছে, সে জায়গা থেকে এই নেতিবাচক ধারণা যাতে প্রলম্বিত না হয় সেক্ষেত্রে আমাদের দলীয় সভাপতি বঙ্গবন্ধু গণজননেত্রী শেখ হাসিনা আমাদের প্রার্থীদের হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে বলেছেন, কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারবে না যদি কেউ না থাকে, যদি কেউ না থাকে সেক্ষেত্রে নিজের একটা প্রার্থী রেখে দিতে হবে। এই যে দামি আজকে নির্বাচন আমরা নির্বাচনটা করতে চাই, আমরা নির্বাচনটা ওন করি, আমরা চাই যে জনগণের ভোটার পার্টিসিপেশন হোক, কিন্তু যখন একটা সামরিক শাসক সেনাপ্রধান হিসেবে রাষ্ট্রক্ষমতা দখল করলেন, তিনি আস্থা ভোট দিলেন হ্যাঁ না ভোট, তখন দামি ক্যান্ডিডেটেরও প্রয়োজন মনে করা হয় নাই। এই ছিল গণতন্ত্রের স্বরূপ, এই ছিল নির্বাচনের স্বরূপ, এটা আমরা দেখেছি। নীলুফার আপা বললেন যে আওয়ামী লীগ দলগতভাবে কোনো কাজ করছে না, আওয়ামী লীগ বিগত সময়ের বিএনপির কর্মসূচিকে পাল্টা কর্মসূচি দিচ্ছে, এটা স্বাভাবিক, কারণ আপনি আমাকে থ্রেট করতেছেন, আপনি আমাকে সরকারে থাকতে দিবেন না, আপনি আমাকে ফেলে দিবেন, আপনি আমাকে পদত্যাগ করতে বাধ্য করবেন, আপনি রাজপথ দখল করে নেবেন, আপনি আমাকে হুঙ্কার দেবেন, হুমকি ধামকি দেবেন, আমি তো চুপ করে বসে থাকবো না, আমাকে তো সতর্ক থাকতে হবে, আমিও তো একটা রাজনৈতিক শক্তি, আমার শক্তি আমাকে দেখাতে হবে। আপনি যদি আমাকে শক্তির মহড়া দেখেন সেক্ষেত্রে আমার শক্তিও আপনাকে দেখাতে হবে। কিন্তু দেখেন আপনি করোনার সময় যে সেই মহাদুর্যোগের সময় জনগণের পাশে কে ছিল? করোনায় মানুষ যখন লাশ হয়েছে, সন্তান যখন মায়ের লাশ ফেলে গেছে, সেই লাশ দাফন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের ঘরে ঘরে গিয়ে খাবার পৌঁছে দিয়েছে, করোনা প্রতিরোধ সামগ্রী দিয়েছে, তারপরে চিকিৎসা সামগ্রী দিয়েছে, খাদ্য সামগ্রী দিয়েছে, সব কিছু আওয়ামী লীগের নেতা। বন্যা দুর্গতদের পাশে বিগত বছরগুলোতে যদি দেখেন বন্যা দুর্গতদের পাশে, প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড়ে যে এলাকাগুলো দুর্গত হয় সেই এলাকাগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়ে মানুষের জন্য। কই আমরা তো গত এই সময়গুলোতে দেখি নাই যে কোনো অন্য কোনো আওয়ামী লীগ ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দল অকাতরে মানুষের পাশে এভাবে দাঁড়িয়েছে। আমি নীলুফারাপাকে বলবো, জিয়াউর রহমানের একটা লেখা আছে 1974 সালে একটি জাতির প্রশ্নে, স্বাধীনতার ঘোষণা এবং বাঙালি জাতি, এই লেখাটা যদি নীলুফারাপার সময় হয় নীলুফারাপা যেন পড়ে দেখে যে স্বাধীনতার ঘোষণা কীভাবে হয়েছে। জিয়াউর রহমান নিজেকেও তার জীবিত থাকা অবস্থায় স্বাধীনতার ঘোষক দাবি করে নেই। আমি এই লেখাটা আপাকে অনুরোধ জানাবো পড়ার জন্য। এখন আসি আপনার কথায়, আপনি যে জায়গাটার কথা বলছিলেন সেটা হলো যে জোট, শরিক এগুলো নিয়ে আওয়ামী লীগ বিব্রত কি না। না, বিব্রত হওয়ার কিছু নাই। আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন, রাজনৈতিক শক্তি, জনগণের প্রতি সে দায়বদ্ধ, জনগণ আওয়ামী লীগের কাছে অনেক কিছু প্রত্যাশা করে এবং আওয়ামী লীগ জনগণের কাছে অঙ্গীকারবদ্ধ। তা আওয়ামী লীগ মনে করে যে ভোটাধিকার প্রয়োগ এবং গণতন্ত্র মসৃণ রাখা, এটা আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গীকার। সেক্ষেত্রে যে কারোর সাথে আগামী নির্বাচন সফল ও সার্থক করতে এবং গণতন্ত্রের পথকে মসৃণ করতে, যে কারোর সাথে আলাপ আলোচনা সংলাপ করতে আওয়ামী লীগ রাজি। এখন আপনি দেখেন নির্বাচনটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, নির্বাচনটা একেবারে সুস্পষ্ট বিভেদের রেখা তৈরি করেছে এবং নির্বাচনটা হয়ে গেছে আদর্শিক বিষয়, যে আমি গণতন্ত্রে বিশ্বাস করি, আমি সংবিধানের প্রতি আস্থা রাখি, আমি নির্বাচনটা করব। আর যিনি গণতন্ত্রের প্রতি আস্থা রাখেন না, যিনি সংবিধানে বিশ্বাস করেন না, যিনি সাংবিধানিক ধারাকে ব্যাহত করতে চান, তিনি নির্বাচনটা বানচাল করবেন। এই যখন পরিস্থিতি হয়ে গেছে, তখন যারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তারা একটা পক্ষ হয়ে গেছে। তার মানে আদর্শিকভাবে তারা এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। তা আদর্শিকভাবে যারা এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে, আওয়ামী লীগের এই মতকে যারা সমর্থন করেছে, তাদের সাথে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হতেই পারে।
আমার কাছে মনে হয় যে আদর্শিক এই প্ল্যাটফর্মটা যখন গণতন্ত্র রক্ষার প্ল্যাটফর্ম হিসেবে দাঁড়িয়েছে, এই প্ল্যাটফর্মটা যখন আগামী নির্বাচনকে সফল ও সার্থক করা হওয়ার জন্য দাঁড়িয়েছে, তখন আসাম ভাগাভাগি এখানে মুখ্য নয়। মুখ্য হলো আগামী নির্বাচন কীভাবে সফল ও সার্থক করা যায়। তা আওয়ামী লীগ তার জোটের শরিক এবং ভেতরে এবং বাইরে যে কারো সাথে নির্বাচন সফল করার জন্য আলোচনা করতে পারে। এবার সংসদে বিরোধী দল কারা হতে পারে এটা জনগণ নির্ধারণ করবে। আওয়ামী লীগ যে সরকারি দল হবে এটাও তো জনগণ ভোট দিলে আওয়ামী লীগ হবে। জাতীয় পার্টির সাথে বারবার মিটিং কিসের জন্য? জাতীয় পার্টির সাথে বারবার মিটিং আগামী গণতন্ত্রের মানে গণতন্ত্র শুধুমাত্র এই নির্বাচনে না, নির্বাচন এই নির্বাচনটা পর্যন্ত আমাদের যেতে হবে, এই নির্বাচনের পরে পরবর্তীতে বাংলাদেশ থাকবে, সেই বাংলাদেশের রূপরেখা কী হবে, তার গণতন্ত্র কী হবে, সব কিছু মিলেই শুধু জাতীয় পার্টি না যে কারোর সাথে আমার বারংবার বসতে হতে পারে। আমি তো একটা নতুন গণতন্ত্রের নতুন রূপরেখা নির্ধারণ করতে চাই। আমি তো বলেছি যে আমরা এমন একটি সরকার ব্যবস্থা চাই, এমন একটি সাংবিধানিক ব্যবস্থা চাই, পুরো আন্তর্জাতিক বিশ্বে যে গণতান্ত্রিক ব্যবস্থা, একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার আর একটি নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করবে, সেই পথকে মসৃণ করার যে উপায় সেটাকে আমরা নির্ধারণ করতে চাই। নীলুফার চৌধুরী মনি যেমনটি বলছিলেন যে নির্বাচন হবে, আশা করেন কিভাবে নির্বাচন হবে? না, এরকম কথা তো মানে বিভিন্ন সময় বিএনপি বলে আসছে। বিএনপি এটা 2014 সালের নির্বাচনের আগেও বলেছে, তারা নির্বাচন বানচাল করতে চেয়েছিল, পারেনি। তাদের সে আহ্বানে, আওয়ামী লীগের সে আহ্বানে তারা সাড়া না দিয়ে নির্বাচনে অংশগ্রহণ না করে নির্বাচন বানচাল করতে চেয়েছিল, পারেনি। এটা তারা তফসিল ঘোষণার আগে বলেছে, তফসিল ঘোষণা হতে দেওয়া হবে না, তফসিল ঘোষণা হলে এটা করতে দেওয়া হবে না, কিন্তু সেগুলো হয়েছে। আমরা এখন মনে করি যে 7ই জানুয়ারির যে নির্বাচন এটা হবে, হতে হবে, এটা আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা। আমি আপনাকে আরেকটু বলি, নির্বাচনটা যে উৎসব মুখর রয়েছে, আপনি একজন সংবাদকর্মী, গণমাধ্যম কর্মী, আপনি যদি দেখেন আওয়ামী লীগ যখন মনোনয়নপত্র বিতরণ করছে, 4টা দিন আওয়ামী লীগের পার্টি অফিসে 3-4 বার অ্যাটেম্প নিয়েও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসে ঢুকতে পারে না, এতটা উৎসব মুখর ওই এলাকায় ছিল। আমাদের মনোনয়নপত্র বিতরণ থেকে এই নির্বাচন সেটা প্রতিদিন ছিল, এটা ঠিক। ধন্যবাদ সাইম খান। আসবো নীলুফার চৌধুরী মনি আপনাদের কাছে। আপনারা এরকম অনেক বলেছেন তফসিল হতে দেওয়া হবে না, নির্বাচন হতে দেওয়া হবে না, কিন্তু কোনো কিছুই আসলে কার্যকর হয়নি, সেই বিষয়ে আলোচনা করবেন, একটি বিরতি নিয়ে আসছি। দর্শক চলছে নিটল ডাটা মাইটিভি সংলাপ, এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি, সাথেই থাকুন। দর্শক ফিরে এলাম আবার, সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে আলোচনা করছিলেন সাইম খান, এ পর্যায়ে আমরা যাব নীলুফার চৌধুরী মনি। আজকের বিষয় হচ্ছে বর্জনে অর্জন কি। নীলুফার চৌধুরী মনি, 7 তারিখে নির্বাচন হতে যাচ্ছে, যেমনটি সাইম খান বলছিলেন, আপনারা অনেক মানে খুব সহজ ভাষায় যদি বলি হুমকি ধামকি হুঙ্কার অনেক দিয়েছেন, তফসিল হতে দেওয়া হবে না, এই দাবি আদায় হবেই, সংবিধান পরিবর্তন করতেই হবে, সরকারের পদত্যাগ করতেই হবে, আসলে কিছুই হয়নি, 7 তারিখে নির্বাচনও ঠিকই স্বাভাবিকভাবে হয়ে যাবে, তাহলে এই সিচুয়েশনে আপনাদের প্ল্যানিংটা কি? একটা কথা আপনাকে বলি, আপনি একজন সাংবাদিক, আপনি জানেন যে বাংলাদেশটা কোথায় দাঁড়িয়ে আছে। একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করা কিন্তু একদম 4টিখানি কথা না, যারা কথায় কথায় গুম করে ফেলে বাংলাদেশটাকে, আয়না ঘর বানিয়ে ফেলেছে, গুম করে ফেলে, খুন করে ফেলে, গুমের এক গুমের পরিবার দিয়ে একটা মিছিল হয় যে দেশে, সে দেশে যত সহজভাবে কথা বলা যায় তত সহজভাবে কাজ করা যায় না। এই এটা এটা মনে রাখবেন, এটা হীরক রাজার দেশকে অতিক্রম করেছে অনেক আগে। সেইখানে আপনার আমরা টিকে আছি, শুধু টিকেই আছি না, আমাদের লটবহরে শুধু মানুষ আর মানুষ, ভোটার আর ভোটার, তাদের ওইখানে আর যাই হোক না কেন ভোটার নাই, তারা নির্জীব হয়ে, কিছু মানুষ যারা আছে জানেন, অন্ধকারে মানুষ ভয় পেলে জুড়ে চিৎকার করে, তাদের ওইখানে যারা গেছে অনেকেই, অনেককেই আমি চিনি, যাদেরকে যদি ভোট দিতে বলা হয়, তারা যদি দেখে যে বস্তাটা, যে বস্তাটা সামনে থাকে ভোটের, বস্তাটা খুব মোটা, দেখা যাবে না ওপার থেকে, তারা অন্তত আর যাকেই ভোট দিক না কেন নৌকামার্কায় ভোট দিবে না। এটা নৌকামার্কা প্রতিক্রিয়া জানে বলেই তারা রাতের অন্ধকারে কন্ট্রাক্টে ভোট দিয়ে দিচ্ছে। এটা একটা দরপত্রের মতো ভোটাভুটি হয়েছে, সেই দরপত্রের ভোটাভুটিতে পাশ করা যায়, ক্ষমতাও শাসন করা যায়, কিন্তু জনগণের হৃদয় পাওয়া যায় না। আমরা জনগণের হৃদয় নিয়ে কারবারই, আমাদের কারবারটাই এটা, সেই হৃদয়ের কারবার করতে করতে আমরা চাক্ষুষ হেরে যাওয়াটা আমরা শিখে গেছি। চাক্ষুষ হেরে যাওয়াই কিন্তু হেরে যাওয়া না, তো এইটাই পৃথিবীতে সবাইকে একদিন চলে যেতে হবে। এই অন্যায় যারা করেছে, চেঙ্গিস খান, হালাগু খান, হিটলার, মুসলিনি, কেউই কিন্তু আজকে টিকে নাই।
আপনার আলেকজান্ডার দ্য গ্রেট বলেছিল যে আমি যাওয়ার সময় আমার হাত দুটা প্রসারিত করে রেখো, অর্থ জানতে চেয়েছিল তার বর্গরা, তার মন্ত্রিপরিষদ বর্গ কে উনি বলেছিলেন আমি যে আলেকজান্ডার দ্য গ্রেট সারা পৃথিবীর মালিক, কিন্তু আমি যাওয়ার সময় শুধু রিক্ত হস্তে যাচ্ছি। আজকে আওয়ামী লীগের প্রধানকেও আমি বলছি, যত কিছুই করেন না কেন প্রকৃতির নিয়ম একটা আছে, সেই নিয়মকে আপনি উপেক্ষা করতে পারবেন না। সব কিছুই আমরা আমাদের মতো যুদ্ধ করে যাচ্ছি, আমরা কিন্তু অনেক টাকাকে আমরা কিন্তু ওইভাবে যদি মূল্যায়ন করতাম, আমার ছোট ভাই বলছে 52 জন দল ছুট নেতা নাম বলতে পারবে না, সব বিএনপির বহিষ্কার নেতা দিয়ে তারা তৃণমূল বানিয়েছে, বিএনএফ বানিয়েছে। একটা বি থাকতে হবে, বি থাকলে তার পাশ করার জন্য নিশ্চিত। তারা কি করেছে, বিএনপির তারা পুলিশ মারা মামলায় আসামি দিয়ে বিএনপির তারা রাতারাতি তারা বের করে নৌকা মার্কা হাতে দিয়ে দিয়েছে। এই হলো নৌকা মার্কার ফিউচার, এই হলো নৌকা মার্কার ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা হুট করে বিএনপি থেকে ধানের শীষ থেকে তারা নৌকা দিতে পারে। একটা সময় এই মার্কাটার প্রতি আমার সম্মান ছিল যে, আর যাই হোক এই মার্কাটা এত সহজে পাওয়া যায় না, এই মার্কা যে এত সস্তা নালা ডুবাই গড়াগড়ি খায় এটা আমার জানা ছিল না। আমি লাস্ট একটা কথা বলবো, তারেক রহমানকে নিয়ে আমার ছোট ভাই মানি লন্ডারিংয়ের কথা বলছে, ফ্যাসিস্ট সরকার চাইলে তারেক রহমান কেন, আরও তারেক রহমানের না হওয়া বাচ্চা পর্যন্ত মানি লন্ডারিং দিতে পারে, নিজের পয়সা দিয়ে লাগে টাকা দিবে গৌরী সেন, যারা কিনা বলে যে টাকা নিলে নিক আমাদের সন্তানকে আমাদের কাছে দিক। তো টাকা কে, তারা টাকা মনে করে না, এই গরিবের কষ্টার্জিত অর্থ দিয়ে যারা নিজেকে মনে করে সার্ভেন্ট না প্রভু, তারা অনেক কিছুই করতে পারে। তারেক রহমান আর যাই হোক না কেন বাংলাদেশে পয়সা চুরি করে নাই, পয়সাই যদি চুরি করতো তাহলে ওইখানে তার থাকতে হতো না, তার কিন্তু কোনো প্রমাণ নাই, প্রমাণ ছাড়া কিন্তু আজকে তাকে জেল দিতে হচ্ছে। তার স্ত্রীর প্রমাণ ছাড়া, তার স্ত্রীর, তার মা, তার শাশুড়ি, শাশুড়ি ভিকটিম হয়ে শাশুড়ি ছাড়া পেলো, যার জিনিস সে দিল তার কিন্তু কিছু হলো না, আর যাকে দান করলো তার মামলার রায় কি 2-3 বছরের জেল আর 9 বছরের জেল। এটাই হচ্ছে ফ্যাসিস্টের চরিত্র। এই ফ্যাসিস্টের চরিত্র, এই ফ্যাসিস্ট আছে বলেই আমরা ভোটে যাইনি, ফ্যাসিস্টের সঙ্গে আর যাই হোক ভোট করা যায় না, এটাই সত্যি। ধন্যবাদ নীল প্রতিদিন মনে সাইম খান। আপা এখানে ঘুমের কথা বললেন, এদেশে ঘুমের রাজনীতির প্রচলন, জিয়াউর রহমানের শাসন আমলে ঢাকা মহানগর ছাত্রলীগের সম্পাদক মাহফুজ বাবু এবং সৈয়দ মৌলভী, চট্টগ্রামের যুবলীগ নেতা সৈয়দ মৌলভীকে গুম করার মধ্য দিয়ে এদেশে গুমের রাজনীতি, হত্যা ষড়যন্ত্রের রাজনীতির প্রচলন হয়। আপা এখানে ফ্যাসিস্ট কথাটি উচ্চারণ করেছে, ফ্যাসিস্টের নমুনা আমি আপনাকে বলি। আজকে 13 ডিসেম্বর, 12 ডিসেম্বর 2001 সাল, পত্রিকার হেডলাইন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ সরকারের 7 মন্ত্রী প্রতিমন্ত্রীর বিরুদ্ধে একদিনে 12টি মামলা। খালেদা জিয়া ওমরা করতে সৌদি আরব যাওয়ার আগে এসব মামলা দায়েরের অনুমতি দিয়ে যান। এই যে একটা রাষ্ট্রপ্রধানের ইচ্ছা অভিব্যক্তি রাষ্ট্রের অন্যান্য অর্গানের উপর চাপিয়ে দেওয়া যায়, এটাই ফ্যাসিস্ট সরকারের নমুনা। নৌকায় ভোট দেওয়ার কারণে ভোলার চরফ্যাশন উপজেলায় এক রাত্রে 200 নারী গণধর্ষণের শিকার, এটা হলো ফ্যাসিস্ট মনোভাবাপন্ন রাজনৈতিক সন্ত্রাসী ক্যাডার বাহিনীর চরিত্র। 21,000 নেতাকর্মী 2001 থেকে 2006 সাল পর্যন্ত আওয়ামী লীগের 21,000 নেতাকর্মীকে হত্যা, বাড়িঘর ভাঙচুর, বাড়ি থেকে উৎখাত, এগুলো 21 আগস্টের গ্রেনেড হামলা করে বিরোধী দলীয় নেতা সহ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার পায় তারা, এগুলোই ফ্যাসিস্টের প্রধান চরিত্র। সেই চরিত্রের সেই ভয়াবহ রূপ আমরা দেখে এসেছি, আমি এগুলো নিয়ে আর কথা বলতে চাই না। আমি শুধু আপনাকে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ যে শুধুমাত্র জনগণের বর্তমান নিয়ে ভাবে তা নয়, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ভবিষ্যৎ নিয়েও ভাবে। আজকে একটা দিনে পত্রিকায় সংবাদ বেরিয়েছে, সংবাদটা হলো 20 কোটি টাকার মাইল ফলকে সর্বজনীন পেনশন স্কিম। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাংলাদেশের অন্য কোনো বিনিয়োগ স্কিম এতটা লাভজনক নয়, এতটা নিরাপদ নয়, কারণ এই স্কিমে যা খরচ সরকারের পক্ষ থেকে খরচ করা হবে। এটা কেন আমি বললাম যে বর্তমান নয় ভবিষ্যৎ নিয়ে ভাবে, কারণ এই যে সর্বজনীন পেনশন স্কিম, আজকে আমার বাংলাদেশে বৃদ্ধ লোক আছে 20 লক্ষ, 2041 সালে আমার বাংলাদেশের বৃদ্ধ লোক হবে 3 কোটি 60 লাখ। এই 3 কোটি 60 লাখ বৃদ্ধ লোক যখন হবে তারা সমাজের বোঝা হয়ে যাবে, তারা অর্থনৈতিক দায়বদ্ধতা অন্যের উপর বর্তাবে। সেটা যাতে না বর্তায় সরকার আগে থেকেই এই বৃদ্ধের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছে।
এরকম বহুমুখী গণমুখী স্বাস্থ্যনীতি, কমিউনিটি ক্লিনিক সার্ভিস, শেখ হাসিনার মানে জনগণের শাসক নয় জনগণের সেবক হতে হলে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে সরকার প্রধান হিসেবে যা ভাবা দরকার তার চাইতে কয়েক গুণ সুদূর প্রসারী চিন্তা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই রাষ্ট্র পরিচালনা করছেন। সবশেষ 7 তারিখে নির্বাচন হয়ে যাচ্ছে? হ্যাঁ, 7 তারিখে নির্বাচন তো হবেই, নির্বাচন না হওয়ার কোনো কারণ আমাদের সামনে পরিলক্ষিত নয় বা দৃশ্যমান নয়। সকলের কাছে গ্রহণযোগ্য করতে পারবেন না? সকলের কাছে গ্রহণযোগ্যতা হলো আমরা সবসময় বলেছি নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে। আমাদের যে কমিটমেন্ট সেই কমিটমেন্ট আপনি 7 তারিখে দেখতে পাবেন। আর বাকি যেটা মনে করি যে একটা অংশ রাজনৈতিক শক্তি নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বানচাল করতে চায়, জনগণকে ত্রাসের মধ্যে রাখতে চায় ভয় ও আতঙ্ক ছড়িয়ে, আমরা সে জায়গায় মনে করি এর বিরুদ্ধে দাঁড়িয়েও জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে এই নির্বাচন সফল ও সার্থক। ধন্যবাদ সায়েম খান, ধন্যবাদ নীলোফার চৌধুরী মণি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ বর্জনে অর্জনকে এ বিষয়ে আলোচনা করতে আসার জন্য। দর্শক, এই ছিল আজকের নিটল টাটা মাইটিভি সংলাপের আয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, মাইটিভির সঙ্গেই থাকবেন। খোদা হাফেজ।